গুড মর্নিং, আজকের আবার সকাল সকাল একটা ব্লগ নিয়ে চলে এসেছি। অর্পণ অল টাইম চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের ব্লগটাও আবার একটা রান্নার ওপর। চলো কি রান্না করি দেখাই, চলো আজকে কি রান্না করবো। তুই সবাই চেনো, এটা হলো শুটকি মাছ। আজকে আমাদের বাড়ি শুটকি মাছ হবে, দেখতে পাচ্ছ শুটকি মাছ। হ্যাঁ, শুটকি মাছগুলো কেটে কাটবো এখন, তারপরে ধুয়ে ভালোভাবে রান্না করবো। চলো কি করে রান্না করে দেখ। ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এবার মাছগুলোকে ভালোভাবে ঠান্ডা জলে আগে ধোবো, আগে ঠান্ডা জলে ধুয়ে নিয়ে তারপর গরম জলে ধোবো। দেখতে পাচ্ছ মাছগুলো কাটা, ছোটো ছোটো করে কেটে নিয়েছি, দেখো ছোটো ছোটো করে কেটে নিয়েছি পরিষ্কার করে। শুটকি মাছগুলো সিদ্ধ করে একদম পরিষ্কার করে ধুয়ে, শুটকি মাছগুলোকে একদম পরিষ্কার করে সিদ্ধ করেছি। এবার এগুলোকে ভেজে নেবো তেলে। শুটকি মাছ করতে হলো পেঁয়াজ কোচানো, টমেটো কোচানো, কাঁচা লঙ্কা, আর এটা হলো আদা রসুন, কাঁচা লঙ্কা, সামান্য অল্প একটু জিরে বাটা দিয়ে একসাথে সব ভেটে রেখে দিয়েছি। আর ধনে পাতা, তোমরা চাইলে ধনে পাতা দিতে পারো, না চাইলেও না দিতে পারো। আমি ধনে পাতাটা দিই না, এটা আমি একটা অন্য মাছের ঝালের জন্য কেটেছি, কারণ ধনে পাতার গন্ধটা হলে তাহলে শুটকি মাছের ফ্লেভারটা ভালো লাগবে না। মাছগুলো ভেজে নিয়ে যেরকম পেঁয়াজ কষাই, ওরকম পেঁয়াজ কষিয়ে রান্না করবো। চলো দেখি মাছগুলোকে তোমাদের ভাজা দেখে কিনে কষানো দেয় হয়ে গেছে। এর মধ্যে আমি শুটকি মাছগুলো ছেড়ে দিচ্ছি, দিয়ে এগুলোকে ভাজবো, করেকে যেরকম ভাজে এরকম ভেজে নেবো। সব ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ সব মাছ ভেজে নিয়েছি, হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ, পেঁয়াজ দিয়ে দেবো, কারণ যেহেতু আদা রসুন নিয়ে তো চাট হবে, ওই জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি। ভাজা হয়ে এসছে, এবার একটু টমেটো দিয়ে দেবো, খুব বেশি টমেটো দেবো না, কারণ মাছটা আরও চক হয়ে যাবে। এটা অনেকটাই ভাজা হয়ে এসছে, এবার একটু এতে নুন দেবো, কারণ নুন দিলে জিনিসটা গলে যাবে, ওই জন্য নুনটা আমি একবারে দিয়ে দিচ্ছি। না খুব বেশি নুন দেবো না, কারণ মাছে নুন দেওয়া থাকে শুটকি মাছ। নুন দিয়ে আবার একটু ভেজে তারপর আদা রসুনে বাটা। পেঁয়াজ টমেটো সব গলে গেছে, এর মধ্যে আমি দেবো প্রথমে কাঁচা লঙ্কা। যে যেরকম ঝাল খাও সেরকম হিসাবে দেবে, আমরা যেহেতু একটু শুটকি মাছ তো ঝালটা বেশি খাই। আর আদা রসুনে বাটাটা দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়বো। দিয়ে দিয়েছি, এবার একটু হলুদ গুঁড়ো দেবো আর লঙ্কার গুঁড়ো দেবো, দিয়ে ভাজবো। লঙ্কার গুঁড়োটা একটু বেশিই দেবো, কারণ আমরা একটু ঝাল খাই শুটকি মাছ। দিয়ে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেবো, মশাটা ভাজবো, তারপর জল। কষানো আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একটু একটু পোড়াও লেগে গেছে, দেখতে পাচ্ছ তো কীরকম হয়েছে। এবার আমি মশলা ধোয়া বাটির জলটা দিয়ে এবার একটু কষাবো, কারণ না কষালে কাঁচা মশলা গন্ধ ছাড়বে, দেখতে পাচ্ছ। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, ভাজা মাছগুলো দিয়ে আবার একটু কষিয়ে জল দেবো, ভাজা মাছ দিয়ে কষাবো, ভাজা মাছ দিয়ে কষা কষিয়ে নেবো, নিয়ে এরপর একটু জল দিয়ে তারপর নামিয়ে নেবো। বাচ্চা ভাজা হয়ে গেছে, মাছ দিয়েও এবার জল দেবো, যাতে মাছগুলো একটু সিদ্ধ হয়ে যায়। খুব বেশি জল, খুব জল বেশি নয়, অল্প জল দেবো, কারণ মাছগুলো কষা কষাই রান্না হবে, দেখতে পাচ্ছ। এবার এগুলো একটু সিদ্ধ হবে মাছগুলো। এই দেখো শুটকি মাছ রেডি। তোমরা যারা যারা খেতে ভালোবাসো অবশ্যই ঘরে করে খাবে, আমি খেতে ভালোবাসি, ওই জন্য আমি আজকে করেছি, করে তোমাদের সাথে জিনিসটা শেয়ার করছি, কারণ আমি যা যা করতে পারি আমি তোমাদের সাথে সবটাই শেয়ার করছি। অবশ্যই জানাবে যে শুটকি মাছটা কেমন হয়েছে না হয়েছে, আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, কারণ তোমরা না থাকলে আমি কিছুই করতে পারবো না। অবশ্যই দেখে নাও তোমরা কেমন হয়েছে না হয়েছে, একবার করে খেয়ে ট্রাই করে আমাকে শুটকি মাছটা কেমন হয়েছে অবশ্যই তোমরা বাড়িতে করে খেয়ে আমাকে জানাবে, কারণ আমার তো ভালো লাগে বলে আমি এইভাবে করি, কারণ আমি অন্যভাবে পারিও না আর অন্যভাবে করিও না। আর তোমাদের সাথে ভালো লাগে বলে তোমাদের সাথে আমি আজকে জিনিসটা শেয়ার করলাম। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। আবার খুব শিগগিরই একটা ব্লগ নিয়ে, ভিডিও নিয়ে খুব শিগগিরই চলে আসবো। অবশ্যই তোমরা বাড়িতে একবার শুটকি মাছটা ট্রাই করো। আজকের ব্লগটা এখানেই আমি শেষ করছি।